আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমার আজকের ব্লগটি হচ্ছে গতকালকের ব্লগের পর থেকে সেকেন্ড পার্টটা আজকে শেয়ার করতেছি। আমার পার্ট ওয়ানের ব্লগটা দেখেননি, দেখে আসতে পারেন, তা না হলে কিন্তু সেকেন্ড পার্টটা আপনারা বুঝবেন না। তো যারা দেখেননি, পার্ট ওয়ান ব্লগটা দেখে আসবেন। তো দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে মাত্রই মানে বের হলাম আর কি। ছাদে এখন একপাশে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, তো আমরা এখন সবাই কথা বলতেছি, এখানে সব গেস্টরাই আছে। তারপর হচ্ছে আমরা ছবি তুললাম, আর ব্লগের শুরুতেই আপনাদের সাথে কিছু পিকচার শেয়ার করেছি। আর এই তো ছাদ থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, হচ্ছে 12 তলার উপরে, আর নানা ভাইয়ের বাসা হচ্ছে 10 তলাতে। তো দেখতেই পাচ্ছেন পুরো কুমিল্লা সিটিটাই দেখা যায়, খুবই সুন্দর লাগতেছিল। তো আমরা ওখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি, এখন আবার যেখানে খাবার খাওয়ানো হয়েছে ওইখানে আবার আসলাম। তো আমার খালামণি বলতেছিল এখন হচ্ছে একটু কেক কাটতে হবে। তো এই তো আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে গেলাম, আর এখন সামনে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে, পিকচার তুলতেছে, ভিডিও করতেছে। আর আমার পাশে যিনি দাঁড়ানো, উনি হচ্ছে সম্পর্কে আমার একটা মামি হয়, আর ওনার পাশে হচ্ছে মামা। তো ওনাদের 2 মাস হয়েছে, বিয়ে হয়েছে নতুন বউ। তো নতুন বউ আর আমি দুজন মিলে এখন কেকটা কাটবো। তো যারা আমার নতুন ভিউয়ার্স আছেন আর পার্ট ওয়ানের ব্লগ এখনও দেখেননি, তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আজকের প্রোগ্রামটা কিসের। তো আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার মানে বেবি হওয়া উপলক্ষে আর কি, আমার আমার নানা ভাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তো ওখানেই হচ্ছে আমরা এসেছি। আর এটা ছিল কুমিল্লাতে, কুমিল্লা সিটিতে। তো আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছি, সাথে আমার শ্বশুর শাশুড়ি ননদ হাজব্যান্ড সবাই এসেছে, আর আমার বাবার বাসা থেকে আব্বু আম্মু মইন এসেছে, আর আমার মেজো বোন হচ্ছে ওই দিনই ওর সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে, ও আসতে পারে নাই। তো ওকে আমরা সবাই অনেক মিস করেছি, ও থাকলে আরও বেশি মজা হতো, সবচেয়ে বেশি মিস করেছি ওকে। প্রোগ্রামটা যেদিন ছিল সেদিনই আমার বোনের সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু হয়েছে, তো ওর আসাটা কোনোভাবেই পসিবল ছিল না। আর ও যদি এক্সাম না থাকতো অবশ্যই সে একদিনের জন্য হলেও আসতো। যাই হোক, মেজো বোন এই কারণে আসতে পারে নাই। আর আর আমার ছোটো বোনের তো HSC এক্সাম চলতেছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেও এক্সামের কারণে আসেনি। যদিও ওর ওই দিন এক্সাম ছিল না, তার পরদিনও ছিল না, তারপরেও বলতেছিল যে ওর এক্সামের মাঝখান দিয়ে ও আর আসতে চায় নাই, বাসা থেকে বের হতে চায় নাই, বলতেছিল যে পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়ে যাবে এই সময়টুকু সে এখানে চলে আসলে। তো এই আর কি, ছোট বোন বাড়িতেই ছিল আর মেজো বোন তো ঢাকায়। তো আব্বু আম্মু আর মইন এসেছে। তো এই তো আমরা কেক কেটে নিলাম, তারপর হচ্ছে এখন এই যে এখানে আমার সব মামারা খেতে বসেছে। এই যে সামনেই যাকে দেখতে পাচ্ছেন, শাড়ি পরা লাল চুল, উনি হচ্ছেন আমার বড় নানু, আমার আম্মুর বড় জেঠি। আমাদের কেক কাটা পর্ব শেষ, এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। আর বাকিরা যারা এখনো খাওয়া হয় নাই, সবাই খাওয়া দাওয়া করে নিবে। তো আমি হচ্ছে এই তো বাসায় চলে আসছি, আর এখন এই যে বুড়া খালামুনির সাথে বসে কথা বলতেছি, তো আমার হাতে হচ্ছে চুমু খাচ্ছিল বারবার। উনি হচ্ছেন আমার আম্মুর দাদু, আমার নানা ভাইয়ের মা। তো আমার আম্মুর দাদু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছেন, ওনার কিন্তু অনেক বয়স হয়েছে। তো সবাই আমার খালামণির জন্য দোয়া করবেন, ওনাকে আমি বড় আম্মা ডাকি না, খালামণি বলেই ডাকি ছোটবেলা থেকেই, আমরা সবাই খালামণি বলেই ডাকি। এই তো, তো এই খালামণিকে হচ্ছে আমি আগেও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, আমাদের বাসায় যখন এসেছিল, আর উনি আমাকে অনেক বেশি আদর করেন, মানে বলে বোঝাতে পারবো না এতটা আদর করেন আমাকে, ছোটবেলায় অনেক সেবা যত্ন করেছেন উনি। আমার জন্ম ঢাকাতেই হয়েছিল, তারপর হচ্ছে নানা ভাইয়ের বাসাতেই ছিলাম অনেকটা সময়। তো এই বুড়া খালামণি আমার অনেক সেবা যত্ন করেছেন। তো এই যে এখন দেখতে পাচ্ছেন গিফট দেওয়ার পর্ব চলছে, এই যে এখানে হচ্ছে আমার খালামণিরা আমাকে গিফট দিচ্ছে। এই যে এই দুজন খালামণি হচ্ছে আমার ডক্টর নানা ভাইয়ের 2 মেয়ে। তো যিনি গিফট দিচ্ছেন উনি হচ্ছেন বড়, আর পাশে যে দাঁড়ানো উনি হচ্ছেন ছোট।
তো এই গিফট গুলা ছিল নানা ভাই নানুর পক্ষ থেকে আর হচ্ছে খালামণির পক্ষ থেকে। তো গিফট গুলা আমি খুলে আপনাদের সাথে ডিটেলস এ নেক্সট ব্লগে শেয়ার করব। খুবই সুন্দর সুন্দর গিফট দিয়েছেন, আমাকে দিয়েছেন, আমার বেবির জন্য অনেক কিছু দিয়েছেন। এই যে ঝুড়িটাতে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে অর্গানাইজ করে আমার খালামণি নিজের হাতে এগুলো সাজিয়েছে। তো খুব সুন্দর করে গিফটগুলো দিয়েছে। তো আপনাদের সাথে আমি এই গিফটগুলো শেয়ার করব। তারপর আমাকে আরও গিফট দিয়েছেন আমার দুইটা মামা, দুইটা মামা হয় আম্মুর, একটা হচ্ছে আম্মুর জ্যাঠাতো ভাই আর একটা হচ্ছে আমার আম্মুর চাচাতো ভাই হয়। তো ওই দুই মামা হচ্ছে আমাকে গিফট দিয়েছে। তো তারপর আরও একটা গিফট পেয়েছি আমার এই যে খালামণির মামির কাছ থেকে। তো আমার খালামণির মামি মামা এসেছিল প্রোগ্রামে ঢাকা থেকে, তো ওনারাও হচ্ছে আমাকে অনেক সুন্দর একটা শাড়ি গিফট করেছে। তো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মুর পাশে যে বসা, ও হচ্ছে আমার মামাতো বোন। আর এই যে এখানে হচ্ছে আমার খালামণির দুইটা বেবি ঘুমাচ্ছে, একজন খাটের উপরে আর একজন প্লে পেনে ঘুমাচ্ছে, ও হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ছোটজন। আর এই যে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের শাড়ি আর পাশে যে সালোয়ার কামিজ পরা আমার আম্মুর পাশে দাঁড়ানো, তো এই দুজন হচ্ছেন আমার ফুফাতো বোন। আজকে হচ্ছে কাকতালীয়ভাবে ওনাদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে। তো ওনারা হচ্ছেন এই ফ্ল্যাটেই এসেছে অন্য আরেকটা বাসায়, ওনাদের কি জানি হয়। তো নামার সময় লিফটের কাছে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমার আব্বুর সাথেও দেখা হয়েছে। তো তারপর আর কি নানা ভাইয়ের বাসায় আসলো, এসে দেখা করে গেল আমার সাথে, আমাদের সবার সাথে। আর এই যে এখন যেই গিফটগুলো দেখবেন, এইগুলো আমার একটা মামা দিয়েছে, উনি হচ্ছেন আমার আম্মুর চাচাতো ভাই হয়। তো ওই মামাটা হচ্ছে আমার হাজব্যান্ডকেও গিফট দিয়েছে, আমাকেও দিয়েছে। তো এখানে আমার হাজব্যান্ডকে দিয়েছে প্যান্ট আর শার্টের কাপড়, আর আমাকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছেন। তো আমার ওই মামার নাম হচ্ছে মাসুম। তো মাসুম মামা হচ্ছে এই গিফটগুলো করেছে আমার হাজব্যান্ডকে আর আমাকে। তো এখানে হচ্ছে আমার বড় নানু সবগুলা গিফট খুলে দেখতেছিল। এটা হচ্ছে আমার জন্য শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে, আর আমার হাজব্যান্ডকে এইগুলো দিয়েছে। তো আমি এগুলো ডিটেলসে আপনাদের সাথে নেক্সট ব্লগে আবারও শেয়ার করব। আর এই যে এখানে একটা জুয়েলারি দিয়েছে, এটা হচ্ছে আমার আরেকটা মামা দিয়েছে, আমার আম্মুর জ্যাঠাতো ভাই উপুল মামা গিফট করেছে। তো মামি পাঠিয়েছে, মামি পছন্দ করে কিনে। আর আমার ওই মামি আসতে পারে নাই আজকে, কারণ হচ্ছে আমার মামাতো ভাই আর মামাতো বোনের এক্সাম চলতেছে, সে কারণে আসতে পারে নাই। এক্সাম না থাকলে মামিও আসতো। তো এই তো আমার বড় নানু হচ্ছে সবগুলা গিফট খুলে দেখতেছিল। আর এই যে পাশের রুমে, এখানে আমার সব মামারা একসাথে সবাই গ্রুপ পিকচার তুলতেছিল। আর এই যে এখন হচ্ছে বিদায় নেওয়া হচ্ছে, আমার শাশুড়ি মা ননদ শ্বশুর এখন চলে যাবেন, অলরেডি বেজে গেছে 5:30টার মতো। তো ওনারা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন আমার থেকে, তা আমি তো চলে যাব আমার বাবার বাসায়। তো ওনাদেরকে অনেক করে রিকোয়েস্ট করা হচ্ছিল বাসায় যাওয়ার জন্য, কিন্তু আজকে আর যাবেন না, পরে আসবেন ইনশাল্লাহ। তো এই তো এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে আব্বু আম্মু নিচে গিয়ে ওনাদেরকে বিদায় দিয়ে আসবে। তো এই তো সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছে, আর বাকি গেস্টরাও এখনই চলে যাবে, একটু পরেই সবাই রওনা হবে। যারা ঢাকা থেকে এসেছিল সবাই আজকে ঢাকায় ব্যাক করবে। তো অন্যান্য সবাই চলে যাওয়ার পর আমরাই একদম লাস্টে রয়ে গিয়েছিলাম। তো আমরা হচ্ছে পরে যাব আর কি, একদম সবার শেষে। আর এই যে এখানে সবাই গল্প আড্ডা চলতেছিল। আর এই তো এখন আমরা চলে যাব, অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমরা সবার শেষে যাচ্ছি। তো আমি চেষ্টা করেছি সবাইকে একটু একটু করে শেয়ার করতে আপনাদের সাথে। আর এই যে কিউট দুইটা সোনামণিকে, প্রথম দিকে ভিডিও করা হয় নাই, ওদেরকে আমি ভিডিও করতেই পারি নাই। এই যে এই দুইজন কিউট কিউট বেবি হচ্ছে আমার খালামণির বেবি, যাদের কথা আমি গতকালকের ব্লগে আপনাদের কাছে বলেছিলাম। ওদের দুজনেরই জন্ম আমেরিকাতে, আর ওরা কিন্তু বাংলা কথা বলতেই পারে না, একদম ফুল ইংলিশে কথা বলে, মাশাল্লাহ অনেক সুন্দর করে কথা বলে। তো ওরাও আসছে নিচে আমাদেরকে বিদায় জানাতে, দুই খালামণি নানা ভাই সবাই এখন নিচে আসছে। তো আমরা হচ্ছে বড় নানা ভাইয়ের গাড়িতে যাব, আর আমরা যে গাড়ি নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে তো আমার শ্বশুর শাশুড়ি ওনারা বাসায় চলে গেছেন।
তাই তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর বাহিরে হালকা বৃষ্টিও হচ্ছে। তো এই তো, এই যে বড় বাবুটার নাম হচ্ছে আরিয়ান আর ছোট বেবিটার নাম হচ্ছে আমান, মাশাল্লাহ দুজনই অনেক বেশি কিউট আর অনেক লক্ষ্মী বাচ্চা মাশাল্লাহ। তো আজকের প্রোগ্রামটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে আর খুবই ওয়েল অর্গানাইজড হয়েছে। আমার নানা ভাই সব কিছু খুব সুন্দর করে আয়োজন করেছেন আর সবাই অনেক কষ্ট করেছেন, আমার খালামুনিরাও। তো এই তো আমরা গাড়িতে উঠে গেলাম, আর এই যে আমার নানা ভাই দুই খালামুনি এখনো দাঁড়ানো, তো আমাদেরকে বিদায় জানাচ্ছে। আর আজকের প্রোগ্রামের আয়োজনটা সম্পূর্ণ মানে দায়িত্ব নিয়ে করেছেন হচ্ছে এই বাসার মালিক, মানে ফ্ল্যাটের যিনি মালিক আর কি, ওই মালিক হচ্ছেন আবার আমার আব্বুর ছোটবেলার ফ্রেন্ড। তো ওই আঙ্কেলও খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্টটা করেছেন, ওনার কাছেই হচ্ছে নানা ভাই সম্পূর্ণ দায়িত্বটা দিয়েছিল, যিনি এই ফ্ল্যাটের মালিক উনি। তো ওনারা হচ্ছেন আমাদের পূর্ব পরিচিত, আমার আব্বুর খুবই ক্লোজ ফ্রেন্ড, একদম ছোটবেলার ফ্রেন্ড বলা যায়। আজকে আমি যে কেকটা কেটেছিলাম ওই সুন্দর কেকটা ছিল হোমমেড, আর ওই কেকটা বানিয়েছে এই আঙ্কেলের মেয়ে, মানে বাসার যে মালিক ওনার মেয়ে। তো কেকটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম যেহেতু সকালবেলা বের হয়েছি 11:30টার দিকে। তো এখানে আসা, তারপর এতটা পথ জার্নি, সব কিছু মিলিয়ে খুব টায়ার্ড লাগতেছিল, মনে হচ্ছিল কখন বাসায় যাব, কখন কখন একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স হব। তো আমি খুব তাড়া দিচ্ছিলাম মানে তাড়াতাড়ি আসার জন্য, তারপরও লেট হয়ে গিয়েছে। আর এই তো বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো আমি বাসায় যাওয়ার পরও আপনাদের সাথে অল্প একটু ব্লগ শেয়ার করব, মানে আজকের দিনের ব্লগটা আজকে বাসা পর্যন্তই, বাসায় গিয়ে শেষ করব আর কি আজকের ব্লগটা। আর আমার খালামুনিদেরও আজকে আমাদের সাথে আমাদের বাসায় যাওয়ার কথা ছিল, ওনারা হচ্ছে গিয়ে তারপর আবার মানে একটু থেকে আবার রাতেই চলে আসতো। আর ওই যে আমার বুড়া খালামুনি আর আমার বড় নানু আমাদের বাসায় থাকতো আর কি, ওই রকম প্ল্যান হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমার বুড়া খালামুনি হচ্ছে সিক ফিল করতেছিল, অসুস্থতা মানে লাগতেছিল আর কি। তো সেজন্য উনি বলেছে আজকে আর যাবে না, ওনারা কালকেই ঢাকায় ব্যাক করবে, আজকে রাতটা থাকবে কুমিল্লাতে। তো প্রথম থেকেই কথা হচ্ছিল যে আজকে সবাই আমাদের বাসায় আমাদের সাথে আসবে, তো পরে আর সেটা হয় নাই, কেউ আসে নাই। ওই যে বুড়া খালামুনি অসুস্থ হয়ে গিয়েছিল একটু, মানে খারাপ লাগতেছিল শরীর, যাবে না বলল, আমার আম্মুর দাদুর কথা বলতেছি, তো সেজন্য আর আসে নাই। তো এই তো, এই যে আমরা চলে আসলাম আমাদের বাসায়, কতদিন পরে যে এসেছি, আমার কাছে সময়টা অনেক বড় মনে হচ্ছে, এবার অনেক দিন পর এসেছি, মোটামুটি 2 মাস হয়ে গিয়েছিল, 2 মাসের মতো আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। এবার এই তো চলে আসলাম মাই সুইট হোম। তো আমাদের আসতে খুব বেশি সময় লাগে নাই, অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আর কুমিল্লা থেকে আমাদের বাসার দূরত্বটা অনেক কম, খুব বেশি একটা সময় লাগে না, 7-8 মিনিটের মতো লাগে গাড়িতে, আর সিএনজিতে 10-12 মিনিটের মতো লাগে। তো এই তো আমরা চলে আসলাম বাসায়, হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমার ছোট বোন বাসায় ছিল, তো যায় নাই। তো এই তো সামনে বসেছিল আমার আব্বু আর মঈন, আর পেছনে আমি, আম্মু আর আমার হাজবেন্ড। তো এই যে আমার রুমটা একটু শেয়ার করি আপনাদের সাথে, এসে খুবই গুছানো দেখেছিলাম, আম্মু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, আর আমি আসার পরে এই যে বেডের উপর সব কিছু রাখলাম এভাবে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন আম্মু হচ্ছে হালকা একটু নাস্তা দিল, আম্মু পিঠা বানিয়েছিল আজকে সকালবেলা, পিঠা বানিয়ে আমার খালামুনিদের জন্য নিয়ে গিয়েছে যাওয়ার সময়। তো এখন আমাদেরকেও পিঠা দিল, এখানে ছিল নারকেল পুলি পিঠা আর নারকেল চমচম পিঠা। তো এই নারকেল চমচম পিঠাটা আমার খালামুনির আবার খুব পছন্দ, তো সেজন্য আম্মু বানিয়ে নিয়েছে, আর হচ্ছে মিষ্টি। আম্মু হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে তারপর হচ্ছে রাতের ডিনারের আয়োজন করতেছিল, যদিও আম্মু হচ্ছে মানে হালকা রান্না করে গিয়েছিল, আর বাকি যেগুলো রান্না করতে হবে এগুলো করে নিচ্ছে, তারপর হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে নিব। তো পিঠাগুলো খুবই মজা হয়েছিল, আর বাড়িতে আসার পর দেখলাম যে খুব মানে ঠান্ডাই লাগতেছে, শীত শীত লাগতেছে, আমার কাছে মনে হচ্ছিল যে আমার শ্বশুর বাড়িতে এমন একটা ঠান্ডা তেমন লাগে নাই,
কিন্তু আমাদের বাসায় আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, শীত শীত হালকা লাগতেছিল। আর এই যে এখন হচ্ছে রাতের খাবারের জন্য আম্মু সব কিছু গরম করে নিচ্ছে, এখানে আম্মু হাঁসের মাংস রান্না করেছে। তো এই বছর শীতে হাঁসের মাংস এখনও আমার খাওয়া হয় নাই, তো আম্মু হচ্ছে এখানে খুব সুন্দর করে হাঁসের মাংসটা আমার জন্য রান্না করেছে, দেখতেই অনেক মজার লাগতেছিল। আর এই তো আমার ছোট বোন হচ্ছে খাবারের টেবিলটা গুছিয়ে নিচ্ছে, আম্মু আর আমার ছোট বোন সব খাবারগুলো টেবিলে এনে দিচ্ছে। আর এই যে মঈন সোনামণি, ও অনেক টায়ার্ড ছিল, ওর নাকি মানে চোখ জ্বলতেছিল এরকম লাগতেছে, আমি ওকে বললাম যে একটু মুখটা একটু পানি দিয়ে ধোয়ার জন্য। এই তো আপনাদেরকে হাই জানালো। আর ড্রয়িং রুমে আব্বু আর আমার হাজব্যান্ড হচ্ছে কথা বলতেছিল আর টিভি দেখতেছিল। তো এখন আমরা সবাই রাতে ডিনারটা করে নিব। আর বাহিরে অনেক কুয়াশা ছিল, রাতের বেলা হচ্ছে বাহিরে অনেক কুয়াশা পড়ে, আর হচ্ছে একদম সকাল ভোরবেলা কিছুই দেখা যায় না, সাদা হয়ে থাকে একদম। তো এই তো এখানে হচ্ছে খাবারের মধ্যে ছিল মজার ওই হাঁসের মাংসের তরকারি, তারপর হচ্ছে কই মাছ পেঁয়াজ দিয়ে রান্না করেছে, তো হাঁসের মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর হচ্ছে করলা ভাজি করেছে, আর হচ্ছে ডাল আর শুটকি একটা ভর্তা। আম্মু হচ্ছে পোলাও রান্না করার জন্য একদম চাল টাল সব কিছু রেডি করে ফেলেছিল, তো আমি আম্মুকে বলেছি রাতের বেলা আর পোলাও রান্না না করার জন্য, কারণ পোলাও খাওয়া হবে না। আর দুপুরবেলা যেহেতু আমরা ভারী লাঞ্চ করেছি আর সব রিচ ফুড ছিল, তো সেজন্য রাতে একটু হালকা খাবার হলেই খাওয়া যাবে, তা না হলে খাওয়া যাবে না। আর এখানে সালাদ ছিল, টমেটো দিয়ে সালাদ করেছে। আর এখন রাতের খাবারটা খেয়ে নিব, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।